a long time, so we are really feeling happy and BFTN rocks. নস্টালজিক, অনেক স্মৃতিচারণ, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বিট সিক টুডে, তারপর আপনাদেরকে শুধু দেখার জন্য আজকে এখানে আসলাম। এবং উবাইদুল্লাহ সাহেব সামনে বসে আছেন, আমরা আজকে অনুষ্ঠানে থাকতে পেরেছি, সত্যি আমি সৌভাগ্যবান, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং আমার ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সম্মানিত করার জন্য। আমার মনে হয় এই জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, স্পেশালি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। একটা ম্যাগাজিন হয়েছে যেটা আমাদের ইউনিভার্সিটিতে আমাদের মানে কি 24 বছরে হয় নাই, তো এইটা আমি আমার কাছে মনে হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা আস্তে আস্তে এরকম কিছু বেটার জিনিস, কিছু কি বলে কালেকটিভ জিনিস আমরা দাঁড় করাই ফেলবো, একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাই ফেলবো। আমি কাইন্ডলি আপনাদের সবাইকে বলবো যে ম্যাগাজিনটা বানানো হয়েছে, আপনারা একটু অ্যালামনাই সম্পর্কিত যে পেজগুলো আছে একটু দেখে নেবেন। এইগুলো আমরা করছি, আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি, হয়তো কালেকটিভভাবে হচ্ছে না। আমরা যখন 2000 সালে ভর্তি হই বিআইএফটিতে, 2 বছরে কোর্স ছিল, তো আমরা অল্প কিছু শব্দ জানতাম, ঠিক আছে, কোটা ফ্রি গ্লোবাল ওয়ার্ল্ড, এটা হলে কি হবে, কোটা ফ্রি হওয়ার পরে বাংলাদেশে গার্মেন্টসের ডিজাস্টার হয়ে যাবে, এই জন্যে বিজিএমই বিআইপি প্রতিষ্ঠা করছে। তো আইডিয়া ছিল যে একটা মিড লেভেল ম্যানেজমেন্ট তৈরি করা। আমরা কিন্তু খুব একটা স্ট্রাগল, আমাদের কোনো পাস্ট ছিল না, আপনাদের কিন্তু পাস্ট আছে, আপনারা জানেন যে ওই ভাই এটা করছে, ওই আপু এটা করছে, মানে ও আপনাদের অনেক এক্সাম্পল আছে, আমাদের কিন্তু জিরো পাস্ট। আমাদের স্ট্রাগলটা, আমাদের স্টেপটা খুব মানে কি বলবো, ভিশনারি ছিল। এই যে ভিশনটা, এটার কিন্তু রেজাল্ট আমরা পাচ্ছি। আপনার একটা ডকুমেন্টারি আমরা বানিয়েছি, আপনি একটা জিনিস দেখবেন, আমরা গ্লোবালি অনেক লোককে কানেক্ট করার চেষ্টা করেছি। আমাদের একটা, আমরা যখন বিএফটিতে প্রথম করি, আমাদের আমরা মানে কি 2-4টা বড় কোম্পানির নাম জানতাম, গ্যাপ, ওয়ালমার্ট, জেসিপেনি, সিয়ার্স, আমার মনে হয় না এর চেয়ে বেশি ব্র্যান্ড আমরা কেউ জানতাম। আপনাদের এখন এগুলো জানতে হয় না, রাইট? আমরা এগুলো প্রোডিউস করি। এই যে জার্নি, এই জার্নিতে সবার অবদান আছে, লেমেনের অবদান আছে, শিক্ষিত জনগোষ্ঠীর অবদান আছে। তো এই মানে আপনারা তো আরো আপডেটেড জেনারেশন, আমরা ফ্লপি ডিস্ক ইউজ করতাম 1.5 মেগাবাইট, আপনারা আইক্লাউডে আপনাদের ডাটা রাখেন, আমাদের সাথে আপনাদের ডিফারেন্সটা অনেক, কিন্তু এক্সপেরিয়েন্সটা সময়ে অর্জন করা যায়। এক্সপেরিয়েন্স আর ইন্টেলিজেন্স বা নলেজ এক জিনিস না, আপনি ইন্টেলিজেন্ট হতে পারেন, আপনি নলেজেবল হতে পারেন, বাট এক্সপিরিয়েন্স আপনি একটা সার্টেন জিনিসটা মানে পার হলেই করতে পারবেন, এটার জন্য সময় লাগে। সেই জিনিসটা আপনাদের সিনিয়রদের আছে, আমাদের আছে, এই কোলাবোরেশনটা খুব দরকার। একাডেমিক পড়ার সাথে সাথে আমরা যারা ইউনিভার্সিটিতে আছি, আমাদের সাথে ভার্সিটির বা মানে একাডেমিক একটা কোলাবোরেশন যদি হয়, আপনারা খুব সহজেই কানেক্টেড হতে পারবেন, পড়ালেখাটা খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ, একদম চোখ কান খোলা রাখবেন, আমরা অসম্ভবকে সম্ভব করবো। Thank you.